নমস্কার বন্ধুরা, অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা বন্ধুরা, আজকে আমি মিষ্টি মিষ্টি একদম ঝরঝরে সাবুদানা বোঁদে বানিয়ে দেখাবো। তাই বোঁদেটা খেতে এতই মজা লাগে যে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে, আর এটা খুব সহজভাবে বানানো হয়ে যায়। তা আসুন আমি বোঁদে বানানোটা শুরু করে দিই। তা কী করে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তা আমি এখানে এক বাটি সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো মোটামুটি 3 ঘন্টা মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যে ভিজে কত মোটা মোটা হয়ে গেছে। আমি একটা ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনিতে ছেঁকে দেবো। কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো, যেহেতু যে ছোট ছোট গুলো আছে সেগুলো ধুয়ে নেমে যাবে, গুঁড়ো গুঁড়ো যেগুলো থাকে। এবার আমি জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। এই যে জল খুব ভালোভাবে ঝরে গেছে, আর জল ঝরছে না। আমি একটা সুতির কাপড় নিয়েছি, এবার কাপড়ে মেলে দেব। আর একটা সুতির কাপড় নিয়েছি, এই জলগুলো এভাবে মুছে নেব। হালকা ভাবে চাপ দিয়ে মুছতে হবে, জোরে চাপ দিলে হবে না, তাহলে সব ঘেঁটে যাবে। এবার আমি ওপর গুলো তুলে নেব। আবার মুছে নেব এগুলো। তা সব বুদে দানাগুলো মুছে না হয়ে গেছে। এবার এইখান থেকে আমি অল্প কটা তুলে নেব। আমি অল্প কটা তুলে নিয়েছি, এটা আমি ফুড কালার দিয়ে দেবো, রেড কালার, দেখতে ভালো লাগবে। রংটা মাখিয়ে নেব সবগুলোর সাথে। রংটা মাখানো হয়ে গেছে, এবার আমি উনানটা ধরে নেব। উনানে কড়াইটা বসিয়ে নেব, কড়াই দিয়ে দেব সাদা তেল। এবার আমি সাবুদানাগুলো ভেজে নেব, কিন্তু তেল খুব গরম করলে হবে না, হালকা গরম করতে হবে। আর এই সাবুদানা দেওয়ার পর নাড়লে হবে না, একটু পরে নাড়তে হবে, নাহলে লেটা পেটে হয়ে এক জায়গায় হয়ে যাবে। আর খুব হালকা আছে ভাজতে হবে, জোরে জাল দিলে হবে না। এইভাবেই ভাজতে থাকবো, নাড়াচাড়া করলে একদম হবে না। আমি উল্টে দেবো, এই যে এক জায়গা হয়ে চাপ হয়ে গেছে, খুলে যাবে সব। ভাজা হয়ে গেছে, এবং তুলে নেব। এই যে খড়খড়ে ভাব হয়ে গেছে, এরকম করে সব সাবুদানাগুলো আমি ভেজে নেব। তেলের পরিমাণ যখন কমে যাবে তখন অল্প অল্প করে দিতে হবে, কারণ তেলের পরিমাণটা কমে গেছে। তো
আমার সব সাদাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি লালগুলো ভেজে নেব। আমার লালটাও ভাজা হয়ে গেছে, আমি ভেজে এক জায়গাতেই তুলে নেব। সব সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সিরা করে নেব। আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো এক বাটি চিনি আর এই বাটির এক বাটি জল। চিনিটা গলিয়ে নেব, আমি দুটো এলাচ নিয়েছি, এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো, এতে স্বাদটা আরও ভালো হবে। এই সাবুদানাগুলো ভাজার সময় যদি থক্কা বেঁধে যায় এইভাবে, তাই এগুলো এইভাবে ভেঙে নিতে হবে। আমার সিরাটা হয়ে গেছে, সাবুদানাগুলো দিয়ে দেবো। হালকা আছে, কিছুক্ষণ নেড়ে নেবো। ভিতরে ভালোভাবে রস ঢোকার জন্য আমি একটা থালা ঢাকা দেবো, ঢাকাটা খুলে দেবো। নেড়ে দেবো এভাবে, আমার বোধে হয়ে গেছে, একটু না রস নেই, এবার নামিয়ে দেবো। এই যে একদম ঝরঝর হয়ে গেছে, তা ঠান্ডা হলে আরো ঝরঝর হয়ে যাবে। একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে এবার বোঁদে খাওয়া হবে, এই যে অরিত্র আর অনিরুদ্ধ চলে এসছে, এই যে ঠান্ডা হয়ে গেছে, একদম ঝরঝর হয়ে গেছে। নাও খাও 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 দেখো দেখো খাও 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 না 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 গরম না গরম না দেখো দারুণ লাগছে খেতে বন্ধুরা, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই ভালো লাগছে। ভালো আর তো ভালো, থাকি পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তাদের সবাই সুস্থ ভালো থাকবে, আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।